ঠাকুরনগরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি শান্তনু ঠাকুরের। ঠাকুরবাড়ির ইতিহাসে কালো দিন, সাধারণ মানুষের জবাব দেবে, পাল্টা প্রতিক্রিয়া মমতা ঠাকুরের। রবিবার ঠাকুরনগরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। প্রসঙ্গত, তৃণমূলের নবজোয়ার কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার ঠাকুরনগর মতুয়াধামে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে মন্দিরের দখল নিতে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। দুপক্ষের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হন। এরপর কার্যত হরিচাঁদ মন্দিরের দখল নেন সাংসদ শান্তনু ঠাকুর। মূল মন্দিরে এসে দরজা বন্ধ করে দেন, বাইরে পাহাড়ায় থাকে কেন্দ্রীয় বাহিনী। রাতেই গাইঘাটা থানায় শান্তনু ঠাকুর, বিধায়ক সুব্রত ঠাকুর, বিধায়ক অশোক কীর্তনিয়া সহ তাদের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশের পক্ষ থেকেও সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সন্ধ্যায় চাঁদপাড়া হাসপাতালে আহতদের চিকিৎসা করাতে গিয়ে আক্রমণের মুখে পড়েন বিধায়ক অশোক কীর্তনিয়া। এমন অভিযোগ তুলে রাতে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে উত্তেজনা ছড়ায়। সে আমাকে বলছে, তুই এখানে এসেছিস কেন, তোর বাড়িঘর জ্বালিয়ে দেবো, আর তোকে আমি দেখে নেবো পরে। আর ওর ভাই পিছন থেকে এসে আমার কানে চড় মেরেছে, আমার তৃণমূলের, আর আমার কানে সোনার কানের দুল ছিল, সেটা ছিটকে চলে গেছে। কোথায় চলে গেছে না ওরা নিয়েছে ও জানে, সেটা আমাদের ঠাকুরমশাই যেটা করবে সেটাই, আমি কিছু বলতে পারবো না। আমি কারণ অভিযোগ জানাতে গেলে ওরা কোনো স্টেপ নেবে না থানা থেকে, সেটা আমি জানি ভালো করে। আমরা কিছু পারি, মার খেয়ে দৌড়ে পালিয়েছি, ভিডিওতে আছে দেখবেন। হাসপাতালে ছুটে আসেন সাংসদ শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর সহ অন্যান্যরা। এরপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানেও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা পরস্পর বচসায় জড়িয়ে পড়েন। ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে বিজেপির কার্যকর্তারাও রয়েছেন। কালকের ঘটনা সিবিআই তদন্ত হোক, সিবিআই তদন্ত হলে সম্পূর্ণভাবে এই যে মূল রিজন যেটা, সেটা বেরিয়ে আসবে। কারণ সেখানে সিসিটিভি ক্যামেরা আছে, কারা কালকে পুরোহিতদের গায়ে হাত দিয়েছে, যে কারণে আমাকে ঘর থেকে বেরিয়ে গিয়ে আমার ভক্তদের রক্ষা করতে হয়েছে এবং আমাকে গালিগালজ করেছে মন্দিরে ঢুকতে না দিয়ে, যে এই অমক এই গালি দিয়ে একে ঢুকতে দিবি না মন্দিরে। টিএমসির এই যে অপদার্থতা, এই যে ভয়াবহ রূপ ঠাকুরবাড়িকে, ঠিক আছে, অগ্রাসনের মুখে নিয়ে আসা, এটার পিছনে আমি মনে করি সিবিআই তদন্ত হোক। সিবিআই তদন্ত হলে সম্পূর্ণ বেরিয়ে যাবে, সম্পূর্ণভাবে এর প্রকাশ পাবে যে আদৌ ঘটনা গিয়েছে। পুলিশ পিঠ বাঁচাবার জন্যে, বিওমেজ পিঠ বাঁচাবার জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু পুলিশ কোনো সেন্ট্রাল মন্ত্রীকে বলতে পারে না তোকে এনকাউন্টার করে দেবো। এদিন ঠাকুরনগরে দাঁড়িয়ে গতকালকের প্রসঙ্গ টেনে সিবিআই তদন্তের দাবি জানান শান্তনু ঠাকুর। গোটা ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক মন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, এই এনজিও মতুয়া মহাসংঘের সকলকে পিটিয়েছে, ইঞ্জিওরদের পিটিয়েছে, আপনাদের মিডিয়াদের পিটিয়েছে, বিধায়ককে পিটিয়েছে, শান্তনু ঠাকুরের গায়ে হাত দিয়েছে। এগুলোর পিছনে সম্পূর্ণভাবে হাত রয়েছে অভিষেক ব্যানার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাপ্ত বসু, সুজিত বোস এবং এই স্থানীয় যে বিশ্বজিৎ দাস আছে, যার এখনও পরিচয়, সে নাকি বিধায়কের পদ থেকে ইস্তফা দেয়নি, সে নাকি এখনও বিজেপির বিধায়ক ছিল, ইস্তফা দেয়নি এখনও বিধায়ক থেকে, ঠিক আছে। তো এদের দ্বারা আক্রান্ত যারা, আমি মানুষের উপরে ছেড়ে দিলাম, আমি সমস্ত বিষয় নিয়ে আমি মানুষের উপর ছেড়ে দিলাম, মানুষের বিচার করবে আর আদালত বিচার করবে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ লোকসভার প্রাক্তন সাংসদ তথা ঠাকুরবাড়ির বড় বৌমা মমতা বালা ঠাকুর। রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, রবিবারের ঘটনা ঠাকুরবাড়ির ইতিহাসে নজিরবিহীন, কালো দিন হয়ে থাকবে। আমরা মতুয়াদের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে ব্লকে ব্লকে প্রতিবাদ করব, আগামীতে সাধারণ মানুষ এর জবাব দেবেন বলেও এদিন জানান মমতা ঠাকুর। পুলিশ যখন গোলমাল হয় তখন ঠেকানোর জন্য গেছিল, তখন ওই সিচুয়েশনে কে জুতো পায়ে আছে কি না আছে সেটা মানুষ দেখতে পারে না। সেখানে যে মারামারি এত কিছু হচ্ছে, সেন্ট্রাল বাহিনী ভিতরে ঢুকে দরজা লাগিয়ে মারধর করছে, তখন মানুষ কী করবে? তখন তো এই সিচুয়েশন থাকে না, তারা তো উঠে জুতো দিয়ে মানে ঘরটারে ঠাকুরের যে ঘর সেটা লাথি মেরে ফেলে দিয়েছে, মালাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, বন্দুকের বাট দিয়ে তারা মারছে, তখন কী করবে? পুলিশ যাবে না ঠেকাতে? তখন পায়ে জুতো আছে না কী করবে? তখন দেখবে জুতো খুলবে না মানুষ বাঁচাবে? রাজ্য পুলিশ তো গেছিলো তাকে বাঁচাতে, সিচুয়েশনটা তো দেখতে হবে যে কারা আগে ঢুকেছে, কারা জুতো পায়ে ঢুকেছে, নর্মাল ঢুকেছে কি না, সে তো অবিশ্বাস আসার আগে ঢুকেছে ওরা,
যে মন্দিরের ভিতরে ঢুকে তাকে মারধর করে মন্দির তালা লাগিয়ে দিয়েছে। শুনুন, এটা রাজনীতির প্রভাব পড়বে কি না পড়বে, মানুষের প্রভাব পড়বে। মানুষ যেটাকে দেখছে, মানুষের ভিতরে যে বিক্ষোভ, মানুষের ভিতরে যে জ্বালা যন্ত্রণা, যে ঠাকুর বাড়ি কি আজকে যে কলুষিত করেছে, সেটা রাজনীতি হিসেবে সেটা আপনারা সেটা সামনে ভোট তখন দেখে নেবেন। এটা সাধারণ মানুষ তার জবাবটা দেবে। এটা ঠাকুর বাড়ির ইতিহাসে বললাম তো যে কালো দিন হিসেবে আমাকে পালন হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।